পটুয়াখালীতে ঢাকাগামী তিনটি গরু পরিবহন থেকে 540 কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। গতকাল রাত 11টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী সেতুর টাল পয়েন্ট থেকে এসব জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায় মল্লিক যাতায়াত ও ইসলাম পরিবহনের সুপারভাইজারদের 5,000 টাকা করে 15,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ার এ জরিমানা আদায় করেন। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানার মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা খামার ব্যবস্থাপক শাহনাজ পারভীন এবং পটুয়াখালী সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।